আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। ব্লাড ব্যাংকগুলির রক্তের ঘাটতি মেটাতে দক্ষিণ বারাসাত দাসপাড়ায় হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে মহিলা রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দক্ষিণ বারাসাত দাসপাড়া স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এবং থ্যালাসেমিক গার্জিয়ান্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় রবিবার ক্লাব সম্মুখস্থ প্রাঙ্গণে এক স্বেচ্ছায় রক্তদান শিবির হয়ে গেল। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জয়নগরের বিধায়ক শ্রী বিশ্বনাথ দাস, জয়নগর থানার আইসি শ্রী পার্থ সারথি পাল, বিশিষ্ট সমাজসেবী শ্রী তুহিন বিশ্বাস, দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েত সদস্য শ্রী গোপাল ঘোষাল, রোটারিয়ান শ্রী দেবব্রত দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তি এবং এই ক্লাবের সমস্ত কর্মকর্তা, সভাপতি, সম্পাদক থেকে শুরু করে ক্লাবের সমস্ত সদস্য সদস্যা এবং যে ডাক্তারবাবুরা, একটা ক্লাব করে ওঠে না, ক্লাবের সমাজ গঠনে, সমাজে মানব সেবায় নিয়োজিত হওয়া, এটা ক্লাবের একটা নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। সেক্ষেত্রে দাসপাড়া স্পোর্টিং ক্লাব তারা সেই দায়িত্ব পালন করে, বিগত দিনে করেছে, আজও করছে, আগামী দিনে আবার আরো করবে। শুধু এই সেবামূলক কাজে তারা যুক্ত নয়, তারা সারা বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিভিন্ন কাজকর্ম তারা করে থাকেন। আমরা এই যে রক্ত, এই আমরা এই রক্তদানের মাধ্যমে মানুষের পাশে থাকা সব থেকে বড় যে আমরা সপক্ষে সেটাই হচ্ছে এটা। কারণ এই রক্তের জন্য বহু মানুষ আজকে তাদেরকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার একটা সব থেকে বড় প্রক্রিয়া আপনারা যেটা করছেন। আপনাদের সকলকে যারা আজকে রক্তদান করলেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা ছোট করবো না, তাদেরকে বলবো তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে আরও আমরা এই আশপাশের সমস্ত মানুষ এবং আমাদের এই শুভবাবুর মাধ্যমে, মিডিয়ার মাধ্যম দিয়ে ছড়িয়ে যাক আরও বহু জায়গায়, যাতে সকলে অনুপ্রাণিত হয়ে আরও আমরা রক্তদান শিবির আরও ভালো করে, বেশি করে গড়ে তুলতে পারি, করতে পারি। এবং আমরা থানা একটা রক্তদান শিবির আয়োজন করেছিলাম, আবার কিছুদিন বাদে সামনে আমাদের দুর্গাপুজো, শারদোৎসব আছে, দুর্গাপুজো আছে, কালী পুজো আছে, বিভিন্ন প্রোগ্রামগুলো আছে, এগুলোর পরে যাতে আবার আমরা রক্তদান শিবির করতে পারি সামনে পূর্ণ আলোচনা করবো। এক সকলে ভালো থাকুন এবং একটা কথা বলবো, এই রক্তদান শিবির আরও আরও অনেক হোক, আমাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে আরও হোক, এটাই চাইব। ধন্যবাদ। সকল সদস্য সদস্যবৃন্দ, যারা এই মুহূর্তে কাজ যে ডাক্তারবাবুরা করছেন, প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, প্রণাম জানাই, সর্বোপরি প্রণাম জানাই, প্রস্তাব জানাই যে প্রখর গরমে এ সময় রক্তের হাহাকার, এমন একটা সময়
দাসপাড়া স্পোর্টিং ক্লাব যে মহতি উদ্যোগ নিয়েছে সত্যি এর তারিফ না করে আমরা আমাদের মধ্যে গৌরবময় উপস্থিত হয়েছেন এবং উত্তরীয় করে দিচ্ছেন আমাদের ক্লাবের সদস্যা কাবেরী দাস মহাশয়া। আমাদের মধ্যে গৌরবময় উপস্থিতি জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি নার্সিংহোম। এখানে 24 ঘন্টা ICU, NICU, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটারনিটি নার্সিংহোম, NABH অ্যাক্রিডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর দক্ষিণ ২৪ পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328 এবং 9647346036। এদিনের রক্তদান শিবির সম্বন্ধে দক্ষিণ বারাসাত দাসপাড়া স্পোর্টিং ক্লাবের এক সদস্য কমল দাস জবর খবরকে বলেন, বিগত বছরগুলোর ন্যায় এবছরও আমরা দাসপাড়া স্পোর্টিং ক্লাব এবং পরিচালনায় খেলাশ্রেণী গার্ডিয়ান্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরে ব্রতী হয়েছিলাম। তো এই প্রচণ্ড গরমে এই মানে দাবদাহে আমরা বিপুল সংখ্যক মানুষের সমর্থন পেয়েছি এবং প্রায় 60 জন এবং তার অতিরিক্ত রক্তদাতা ইতিমধ্যে রক্ত দান করেছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন জয়নগর বিধানসভার বিধায়ক মাননীয় বিশ্বনাথ দাস মহাশয়, জয়নগর থানার ICO শ্রী পার্থ সারথী পাল মহাশয় এবং অন্যান্য বিশিষ্ট সমাজসেবী। তো আশা করব আগামী দিনগুলোতে এইরকমভাবে আমরা আমাদের এই রক্তদান শিবির তারা চালিয়ে নিয়ে যেতে পারবো। দাসপাড়া স্পোর্টিং ক্লাব বিভিন্ন সমাজসেবক কাজ করে থাকে, তার মধ্যে এই স্বেচ্ছাসেবক স্বেচ্ছায় রক্তদান শিবির অন্যতম। তো ইতিমধ্যে 60 জন রক্তদাতা রক্তদান করেছে এবং এখনও পর্যন্ত রক্তদান পর্ব চলছে। মহিলাদের সংখ্যা কেমন ছিল? মহিলাদের সংখ্যা চোখে পড়ার মতো। আমরা খুব অভিভূত যে 60 জন যে রক্তদাতা তার মধ্যে 50%-এরও বেশি মহিলা রক্তদান করেছে, যেটা আমরা খুব আপ্লুত এই ব্যাপারটা। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, CTG, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা TMPO হলটার পরিষেবা চালু করলাম।